আজ আমি কিনোয়া রান্না করা আর সালাদ বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপুস কর্নার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কিনোয়া রান্না করব। প্রথমে 1 কাপ কিনোয়া নিয়ে ভালো করে ওয়াশ করে 2 কাপ পানি দিয়ে একটা পাতিলে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে কিনোয়াটা যখন বলক চলে আসবে তখন 1/2 আওয়ারের জন্য ঢেকে রেখে দিতে হবে। কিনোয়াটা 1/2 আওয়ারের মধ্যে হয়ে যাবে, ওয়েট করছি 1/2 আওয়ার। এখানে 1 কাপ কিনোয়া 2 কাপ পানি দিয়ে আমি এটা ভাতের মতো রান্না করে নিয়েছি। সালাদ বানাতে আমার যা যা লাগবে চলুন দেখি। কিনোয়া সালাদ বানাতে আমার লাগবে টমেটো, ক্যাপসিকাম, কিউকাম্বার আর চিকপি। আর কিনোয়া তো আমি রেডি করে নিয়েছি, যে রান্না করে নিয়েছি। আর সাথে লাগবে কাঁচামরিচ, ধনে পাতা আর লেবু। এখন আমি এই সবগুলো কিনোয়া ঢেলে নিব আর একে একে সবগুলো সবজিগুলো মিক্স করব। এখন টমেটোগুলো দিয়ে দিলাম, রেড ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম, শসাগুলো দিয়ে দিলাম, কিউকাম্বার, চিকপি গুলো দিয়ে দিলাম। তারপর আমি ধনে পাতা, কাঁচামরিচ, 2 টেবিল স্পুন অলিভ অয়েল, টু টিস্পুন হানি দিয়ে দিলাম। গোলমরিচ, ব্ল্যাক পেপার, লবণ আন্দাজ মতো। আমি আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, 2 টিস্পুন লেবু রস দিয়ে দিবেন। সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছে। এই সালাডটা খুবই হেলদি, যারা ডায়েট ফলো করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি। তৈরি হয়ে গেল আমার কিনোয়া সালাদ। এই সালাদ আপনারা চিকেন বা ফিশের সাথে পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।